যাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তোহা ইরশাদ করেন ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা ও বলবি আমি ভালোবেসে মোহাব্বত করে আমি বড় যত্ন করে এই কুরআনকে পাহাড়ে নাযিল করতে চেয়েছিলাম পাহাড়ে নেই জিনকে দিতে চেয়েছিলাম জিন নেই আমি কুরআন সর্বপ্রথম যাকে দিয়েছি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি মানুষ তাই আমি তোমাকে কুরআনুল কারীম দিয়েছি আমি মানুষ জাতিকে কুরআনুল কারীম দিয়েছি আর এই কুরআনুল কারীম আমাদের কাছে আসার পরে যে আল্লাহর বান্দা বান্দি শিখলো না জানলো না প্রয়োজন মনে করলো না এমন যদি হয় আল্লাহ বলেন মান আবাদাহু فَإِنَّهُ يَحْمِلُ يَوْمَ الْقِيَامَةِ আমি তার পিঠে গুনার বোঝা চাপিয়ে দিব বলে কেউ 1 কেজি আমল ভারে নিয়েছে বোঝা বলবেন বোঝা বলবেন কিন্তু বিশাল উঁচু উহুদ বলেন আমার দেশে বড় বড় পাহাড় আছে যখন চাপিয়ে দিবেন তখন না পাহাড় হলো আমি আল্লাহ আমার ওই সকল বান্দা ওই সকল বান্দি যারা কুরআনুল কারীম জানে না তাদের ঘাড়ে আমি আল্লাহ গুনার বোঝা চাপিয়ে দিব নাউজুবিল্লাহ সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা শুধু তাই না কয়েকদিনের জন্য বোঝাটা দেওয়া হবে আল্লাহ সেই কথা কুরআনুল কারীমে বলে দিয়েছেন খালিদিনা ফিহি বান্দা 1 দিনের জন্য 2 দিনের জন্য 3 দিনের জন্য না আমি যে গুনার বোঝা তোমার মাথায় চাপাবো রে বান্দা আমি যে গুনার পাহাড় তোমার মাথায় চাপাবো সেটা কয়েক দিনের জন্য না খালিদিনা ফিহি চিরস্থায়ী বলে নাউজুবিল্লাহ কয়েক দিনের জন্য চিরস্থায়ী ভাবে وَسَالَهُمْ يَوْمَ الْقِيَامَةِ حِمْلًا আল্লাহর যে সকল বান্দা বান্দির পিঠে মাথায় গুনার বোঝা চাপিয়ে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কতই না খারাপ কতই না নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ 1 নম্বর শাস্তি আল্লাহর কোন বান্দা বান্দি কুরআন শিখলো না জানলো না ছেলেকে শিখালো না প্রয়োজন মনে করলো না স্ত্রীকে শিখালো না নাতিকে পুতিকে শিখালো না প্রয়োজন মনে করলো না কিয়ামতের দিন ওই বান্দার ওই বান্দির মাথা উপরে আল্লাহ তাআলা গুনার বোঝা চাপিয়ে দিবেন নাউজুবিল্লাহ শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদা আন যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمًى ওমান না তুমি বাংলা পড়লা বাংলা বুঝলা সমাজ পড়লা সমাজ বুঝলা ইতিহাস ভূগোল সব বুঝলারে বান্দা কুরআন শিখলা না এই জন্য 2 নম্বর শাস্তি হিসাবে আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগি তোমাকে এমন একটা জিন্দেগি দেব যে জিন্দেগিতে সুখ থাকবে না শান্তি থাকবে না যে জিন্দেগিতে কোনো আরামায়েশ থাকবে না শুধু টেনশন আর টেনশন আর টেনশন বলে নাউজুবিল্লাহ আপনি অসুস্থ কোন রকম সুস্থ হবেন স্ত্রী অসুস্থ তাই স্ত্রী সুস্থ
ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আপনি এক মামলায় জামিন পেলেন, দেখবেন আরেকটা মামলা আপনার ঘাড়ে, আপনার ছেলে এক জায়গা থেকে বিপদ থেকে উদ্ধার পেল, দেখবেন আরেক জায়গায় বিপদে পড়েছে। আপনি তো মনে করছেন কি বলেন আমার অন্য কোন কারণে, না না না, আল্লাহ বলে বান্দা তুমি কোরআন পড়নি, কোরআন বুঝনি, কোরআন শিখনি, তাই আমি আল্লাহ দুই নম্বর শাস্তি তোমার জন্য আয়োজন করে রেখেছি। টেনশন যুক্ত জিন্দেগি বলি নাউজুবিল্লাহ। শুধু তাই না, তিন নম্বর শাস্তি, ওয়ানাহাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বান্দা যেই দিন স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না, কি বলেন মেয়ে ছেলেকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, মাথা আঘাত করে সূর্য আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দি যাই কোরআন পড়েনি, কোরআন জানেনি, কোরআন শিখেনি, কোরআনের হুকুম মানেনি, একামতে দিনের জন্য কাজ করেনি, আল্লাহর হুকুম দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, বিশ্ব চলুক, এটা যাই প্রয়োজন মনে করেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনে আমি আল্লাহ তাকে দুই চোখ অন্ধ করে উঠাবো। বলিলেন নাউজুবিল্লাহ। আপনি আমি যখন দেখবো চোখ নাই, চোখে হাত দিয়ে দেখবে গিরে চোখ তো ছিল, চোখ নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আরশের মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, দুনিয়াতে 70 বছরের হায়াত ছিল, সে হায়াতে চোখ ছিল, কত ফেসবুক চালাইছি, কত ইউটিউব দেখেছি, কত হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে চ্যাটিং করেছি, কত উলঙ্গ ভিডিও দেখেছি, চায়ের স্টলে বসে কত ড্যান্স দেখলাম, কত শিল্পীর গান ওই চোখ দিয়ে কান দিয়ে শুনলাম। ও আরশের মালিক, সেই দিন তো আমার চোখ ছিল, আজকে গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন এইভাবে আল্লাহর কাছে অভিযোগ করবে, বাংলা পড়তে শিখেছ, রিডিং শিখেছ, সুন্দর করে লিখতে পারো, পড়তে পারো, ইংরেজি শিখেছ, বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো, যোগ বিয়োগ গুণ ভাগ বসাবো বসাবো সরল ভগ্নাংশ, আরো যে বর্তমান যে অঙ্কগুলো এগুলোকে কি বলে, কি বলে এগুলোকে, বীজগণিত, পাটিগণিত না বীজগণিত, বীজগণিতের অঙ্ক শিখেছ, কিন্তু আমার কোরআন তোমার কাছে ছিল রে বান্দা, কোরআনটা পড়াও কোনোদিন শিখো নাই, বানানো শিখো নাই, রিডিংও শিখো নাই, চেষ্টাও করো নাই। সেই দিন যেভাবে আমার কোরআন ভুলেছিল, আজকে কিয়ামতের দিনে ওয়াকাদালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা, 70 বছর জিন্দেগিতে সব শিখেছো, কোরআন শিখো নাই, সেই দিন যেভাবে কোরআনকে ভুলেছিল, ওয়াকাদালিকা ইয়াউমা তুসা, আমি আল্লাহ ওইভাবেই যেদিন তোমরা কোরআনকে ভুলেছিল, তাই আমি আল্লাহ সারা শরীরের সব বডির পার্টস ঠিক মতো দিয়েছি, শুধু তোমার দুই চোখটা দিতে ভুলে গেছি। বলি নাউজুবিল্লাহ। কয়টা শাস্তি? কয়টা? তিনটা। কি এক নাম্বার? গুনার বোঝা নিয়ে কিয়ামতে উঠতে হবে। নাম্বার দুই, দুনিয়াতে শাস্তি একটা, টেনশন যুক্ত লাইফ, টেনশন যুক্ত, কোনোদিন আপনি শান্তি পাবেন না, স্ত্রীকে নিয়ে ছেলেকে নিয়ে কালকে একজনের সাথে বসে গল্প করছি, বেচারি গত আমার হজ করে এসছে, এক ছেলে এক মেয়ে, পরে আবার উমরাতে গেছে, উমরা করে উমরা করে এসছে, বোর্ডা পড়াচ্ছিল রাজশাহী কলে, ওই যে 45 দিন ছিল না একজনের সাথে লাগে, ওই যে উমরাতে 15 দিন গ্যাপ, 20 দিন গ্যাপ, ওই লাইনটা আরো ভালোভাবে হয়েছে, এবার উমরা থেকে এসে দেখছে বউ বাড়িত নাই, কি নাই, বউ বাড়িত নাই, কেন বউ গেল কোথায়, খুঁজে দেখা গেল ওই যে অনার্সে পড়তে পড়তে একজনের সাথে ভালো সম্পর্ক, ওর সাথে আল্লাহর বান্দি চলে গেছে, কি বলেন কোনোদিন শান্তি পাবেন না, কোরআন যদি না শিখেন, আর কোরআন যদি না পড়েন,
আর কোরআনি সমাজ যদি গড়ার স্বপ্ন না দেখেন, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, সারা বিশ্ব চলবে কোরআন দিয়ে, একামতে দিনের জন্য যদি কাজ না করেন, ইলাহি কালিমাতুল্লাহর জন্য কাজ যদি না করেন, আল্লাহ লাইফে কোনোদিন শান্তি দেবে না, দেবে না। আগে যে হুজুর আর আমি যখন মুন্ডুওয়ালা মাদ্রাসায় পড়ি, 9 টাকা কেজি গুড়, 9 টাকা কেজি, আর এখন গুড় কিনলাম গতকাল 130 টাকা কেজি। কি বলেন, আমি ওই সময় 50 টাকা আম্পা দিত কোলের হাটে যেতাম, 35 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস, আর 5 টাকা দিয়ে মোটামুটি বাগান করে আমার বাড়ি চলে আসা হতো। এখন গরুর মাংস কটা কেজি? 750। শান্তি পাবেন না, সমাধেও পাবেন না, দেশেও পাবেন না। নাপাসিরা কিনতেন 20 টাকা দিয়ে, হঠাৎ হয়ে গেল 35 টাকা। কি ঠিক কিনা? 20 টাকার সিরাপ হয়ে গেল 35 টাকা। আচ্ছা ভাই, একটা সিরাপে যদি 15 টাকা বাড়ে, 100টাতে কত, এক কার্টুনে কত, এক কেজে কত, এইভাবে করে কত বাড়ে গেল? কই সবাই সাইলেন্ট, শান্তি থাকবে না। ইনকাম করবেন কিন্তু কোথায় যাবে খুঁজে পাবেন না। কালকে হাটে 2200 টাকা নিয়ে গেছিলাম, খুঁজে পরে হিসাবে মিলে না। কি বলেন, এক ব্যাগ বাজার করতেই আমার টাকা শেষ। এই লাইফ আল্লাহ দেবে, যদি কোরআনি সমাজ না হয়, কোরআন দিয়ে যদি দেশ না চলে, রাষ্ট্র না চলে, সারা বিশ্ব যদি না চলে, এক শ্রেণীর মানুষ এমন ভাবে দেশ চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, বিশ্ব চালাবে, শান্তি বলে কিছু থাকবে? নাম্বার 2, আজকে শোক আছে কিন্তু কিয়ামতের দিন শোক পাবেন না। সম্মানিত আল্লাহর বান্দারা, 4টা কাজ। নাম্বার 1, এরপরে ফজিলত কি সেই দিকে আমি পড়ে যাই। 4টা কাজের 1 নম্বর বললাম, যদি না জানি শাস্তি বললাম, জানলে কোরআন জানলে সওয়াব কি এর একটা বিষয়। নাম্বার 2 আছে, নাম্বার 3 আছে, নাম্বার 4 আছে। যদি সময় থাকে, সুযোগ থাকে, আলোচনা হবে, পাশাপাশি আমি খালি একটু কথা বলি যে আমি স্লিপ পড়া শুরু করব, আর আমি যদি না বলতে পারি বাসায় পড়ে নেবেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 129 পড়বেন, পড়তে হবে। কোরআনের ইসলামের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী। আরে ভাই পড়েন, আজকে আমরা পড়াই ছেড়ে দিয়েছি। যে অনার্স মাস্টার শেষ করেছে সে মনে করছে আবার পড়া শেষ, যে দাওরা হাদিস শেষ করেছে সে মনে করছে আবার পড়া শেষ, যে মুফতি মুহাদ্দিস হয়ে গেছে সে মনে করছে আবার পড়া শেষ। না ভাই না, হাত্তা যুরতুমুল মাকামির, যতদিন হায়াত থাকবে ততদিন পড়া শেষ হতে হতে পারে? পড়ার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই, কিন্তু আমরা তো পড়ি না, পড়ি বলে আমি পড়া জানি না। তো বেটা শিক্ষিত করছেন কেন? বেটা বললেন, বাবা কোরআনটা পড়তো, অর্থ কি বললো, কি আমলের কথা আসলো, বেটার থেকে শুনবেন।